কি ব্যাপার, এই মেয়েটা কি আমাদের বাড়িওয়ালার মেয়ে? কিন্তু এত সুন্দর একটা মেয়েকে আগে চোখে পড়েনি কেন? যাই, গিয়ে একটু কথা বলে আসি। সালামু আলাইকুম। জি, কেমন আছেন? ওয়ালাইকুম সালাম। জি ভালো, আপনি? জি, আমিও ভালো। বাট এত রোদ্রের মধ্যে একা ছাদে বসে আছেন যে। বসে কোথায় আছি? দাঁড়িয়ে আছি। হ্যাঁ তাই, হা হা। এখানে হাসির কি আছে? আসলে আমি একটু কমেডি বেশি ভালোবাসি, তো আসলে যেগুলো মেয়েদের কমেডি সেন্স বেশি থাকে তাদেরকে আমার একটু ভালো লাগে, এই আর কি। মানে আমি সবসময় হাসি খুশি থাকতে ভালোবাসি। আচ্ছা, আপনি কি জানেন আপনি অনেক সুন্দর? প্রত্যেকটা মানুষই তো সুন্দর, এটা না জানার কি আছে? সবাই সুন্দর। হ্যাঁ, প্রত্যেকটা মানুষই সুন্দর, তবে কিছু মানুষের মধ্যে কিছু স্পেশালিটি থাকে, আর আর সেই স্পেশালিটি মানুষকে আলাদা সৌন্দর্য দেয়। আর তখন ভাববেন আপনার এই সৌন্দর্যের বিচার আপনার চোখ নয়, আপনার মন করছে। যেমন আপনাকে দেখে আমার মন তাই বলছে। আচ্ছা তাই, আর আপনি তখন হ্যালো, তুই আমার টাকা কোন লোকে 2 বছর আগে 10,000 টাকা দিয়েছিস, এখনো পর্যন্ত তো আমার নাম গত নাই, এখন চিনতে পারছিস না? এখনই আমার টাকা নিয়ে বোতলা চলে আয়। জি ভাই, জি ভাই, জি ভাই, জি ভাই, আমি যাচ্ছি। মধ্যে আসবি? একটু পরে, একটু একটু পরে যাচ্ছি ভাই, জাস্ট একটু ওয়েট কর। যাচ্ছি ভাই, যাচ্ছি। ব্যাংক থেকে ফোন দিয়েছিল, সোনালী ব্যাংক থেকে। ওরা ফোন দিয়ে বলছে যে ভাইয়া আপনার অ্যাকাউন্টে আর পর্যাপ্ত পরিমাণ টাকা রাখা সম্ভব হচ্ছে না, আপনাকে একটা নতুন অ্যাকাউন্ট খুলতে হবে। মানে এগুলো আমার একটু মানে রেগুলার এরকম, মানে মাঝে মধ্যে তারা মানে ফোন টোন দিয়ে বলে যে আপনার অ্যাকাউন্টে আর টাকা পয়সা রাখা যাচ্ছে না। আসলে অনেক টাকা তো মানে বুঝতেই তো পারছেন, টাকা পয়সা রাখার মতো জায়গাও নাই, ব্যাংকেও রাখি, সেখান থেকেও বারবার হচ্ছে বলে যে আপনার অ্যাকাউন্ট পরিপূর্ণ হয়ে গেছে। তো আমি ব্যাংক থেকে এখনই আসবো, এই যাবো আর আসবো। ওকে, ঠিক আছে। আর আপনি কিন্তু অনেক সুন্দর, এরকম এই রোদের মধ্যে থেকে এই চেয়ারটা নষ্ট করে দিন প্লিজ। ঠিক আছে, আসি। হ্যাঁ, আচ্ছা, থ্যাংক ইউ। All right, come on, tick, 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 tick. All right, the cheek got all the